আমি জানি না আপনারা আমার সাথে এরকম করলেন কেন। যদি আপনি থানাতে ডাকতে নামিয়ে আসতাম, আমি কোনো চোর বাটপার নয় যে কি। কী করে জানবো যে আপনি চোর বাটপার না? মানে মানে কেউ যদি কারোর প্রাইভেট প্রপার্টিতে পাঁচিল টপকে ঢুকে পড়ে, তাহলে তো তাকে চোর বলা যেতেই পারে নাকি? এমনকি ডাকাত বললেও খুব একটা ভুল বলা হবে না। লুক, ইজ দেয়ার আ পুলিশ কমপ্লেইন্ট এগেইনস্ট মি? হ্যাজ আ জিডি বিন ফাইলড? ইফ সো আই ওয়ান্ট টু সি ইট। সময় হলেই দেখতে পাবেন। ও, এখনো সময় হয়নি বুঝি? না, এবং আপনাকে দেখে তো মনে হচ্ছে যে সময় বা শিক্ষা কোনোটাই হয়নি। তপন বাবু, আপনার শিক্ষামূলক অভিযানে আমার কোনো আগ্রহ নেই। আমি শুধু এই জানতে চাই কি আপনি আমাকে কেন এখানে নিয়ে এসেছেন। আপনি কি করেন? সাংবাদিকতা। আই এম এ জার্নালিস্ট। কোন পেপার? মহাকাল। আপনারা মহাকালের অফিসে ফোন করে কনফার্ম করেছেন? মানে মানে না, খবর নিচ্ছি, মানে ও কনফার্ম করেছে কি না, কনফার্ম করে আপনাকে কনফার্ম করছি। থ্যাংক ইউ সো মাচ। এই দেখো, আবার এসবের জন্য থ্যাংক ইউ কেন? কেন, থ্যাংকসে মন ভরছে না? মন ভরছে, কিন্তু পেট ভরছে না। আই মিন, ওই মানে আপনার হাতের স্পেশাল কিছু অনেকদিন আপনার সামনে বসে খাবার সুযোগ হয়নি তো। তাতে কি আছে, এর মধ্যে চলে আসুন না। একটা নতুন কুজিন ট্রাই করছি, অরিজিনটা স্প্যানিশ হলেও এমনিতে এটা মেক্সিকান হিসেবে পরিচিত। একটু ঝাল, কিন্তু আশা করি আপনার ভালো লাগবে। ওহ, এখন এইভাবে অপেক্ষা করে থাকি কি করে বলুন তো। একটু কষ্ট করে করুন, অপেক্ষার ফল সুস্বাদু হবে। রাখি। অবশ্যই, থ্যাংকস ম্যাডাম। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। আরে, আপনি নিশ্চয়ই জানেন ইউ ক্যান্ট অ্যারেস্ট আ জার্নালিস্ট জাস্ট বিকজ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট হোয়াট হিজ অ্যাসাইনমেন্ট ইজ। অবশ্যই পারি, বিশেষ করে সেই জার্নালিস্ট যদি তার অ্যাসাইনমেন্টের নামে কোনো ভদ্রলোকের পাঁচিল টপকে তার প্রাইভেট প্রপার্টিতে ট্রেসপাসিংয়ের মতো কাজ করেন, তাহলে তো পারি।